আমরা আজকে যে অধ্যায়টি পড়তে চাচ্ছি সেটি হলো মহাকর্ষ অভিকর্ষ ভর্তি জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটি দেখে ফেলব নিউটনের মহাকর্ষ সূত্রটি হলো এফ সমান জি এম ওয়ান এম টু বাই যদি এখানে একটি বস্তু এম অনভরের ভরের আর এখানে এম টু ভরের একটি বস্তু হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ডি ওয়ান হলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা পাবো এফ সমান জি এম এম বাই বাই টু ডি স্কোয়ার এখানে ডি হলো দূরত্ব এম ওয়ান এম টু ভর আর জি হলো মহাকর্ষ ধ্রুবক যেটাকে আমরা বলছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এরপরে আমরা শিখে নিব যে ত্বরণ এটি জি দ্বারা প্রকাশ হচ্ছে এবং জি কালস টু নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই জি এর তার মায়ানের তারতম্য তিনটি কারণে ঘটে একটি হলো উচ্চতার ক্রিয়া অর্থাৎ জি উচ্চতা ভেদে এর পরিবর্তন ঘটবে অক্ষাংশ ক্রিয়া বা পৃথিবীর আকৃতির জন্য আরেকটি হল পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা আর্নি গতির জন্য এবার আমরা শিখে ফেলব পৃথিবীর ভর ব্যাসার্থ এবং এর ঘনত্ব পৃথিবীর ভর যেটাকে আমি এম বলছি সেটির মান হলো সিক্স ইন্টু টেন টু দি টোয়েন্টি ফোর ফোর কেজি ব্যাসার্ধ আর এটি হলো সিক্স পয়েন্ট ইন্টু টেন টু দি পর সিক্স মিটার এটা মাঝে মাঝে কিলোমিটারে কনভার্ট করে আসে এরপরে হলো রো বা ঘনত্ব সেটি হলো ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউব বন্ধুরা তোমাদের এই মানগুলি মুখস্থ রাখতে হবে তোমাদেরকে আগেই বলেছি জি এর মান অর্থাৎ অভিকাষ স্তরনের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার পৃথিবীর ভূপৃষ্ঠে জি এর মান সবচাইতে বেশি এবং কেন্দ্রে জিয়ের মান সবচাইতে কম অর্থাৎ শূন্য অর্থাৎ এরকম যদি পৃথিবী হয় যদি এটা পৃথিবীর মতো আঁকা হয়নি এর কেন্দ্রে সবসময় জিয়ের মান জিরো এবং ভূপৃষ্ঠে জিয়ের মান সবচাইতে বেশি হবে মেরু অঞ্চলে এর মান বেশি তাই ওজনও বেশি আমরা ওজন সমার কি জানি এফ বা ডাব্লিউ যেটাকে আমরা বলছি এম জি এখন মান যদি বেশি হয় তাহলে ওজনের মানও বেশি হবে এরপর বিশুভ অঞ্চলে এর মান কম বিশুব অঞ্চলে এর মান কম কোথায় বেশি মেরু অঞ্চলে বেশি মেরুতে বেশি আর বিশু অঞ্চলে কম এখন যেহেতু এটি কম তাই এর মান কম হলে বস্তুর ওজনও কমে যাবে তোমাদের আগেই বলেছি ভূ কেন্দ্রে জিয়ের মান শূন্য এবং ভূপৃষ্ঠ সর্বোচ্চ বেশি আবার লক্ষ্য করো এই ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া হবে তত জিয়ের মান কমতে থাকবে আবার যত অভ্যন্তরে আনা হবে তত জি এর মান কম হবে আমরা আদর্শ মান ধরে নিয়েছি 9.8 মিটার/ নাইন পয়েন্ট এটি আসলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে এই মানটি হল পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে আর মেরুতে সবচাইতে বেশি সেই মেরুতে এর মান হল নাইন পয়েন্ট এইট থ্রি আর বিশুবে সবচাইতে কম এর মান হল নাইন পয়েন্ট আমরা এখন যে বিষয়টি শিখব সেটি হলো মুক্তিবেগ মুক্তিবেগকে আমরা ভি বলছি এই ভি এর মান হল ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড অবশ্যই এটা পৃথিবীতে মুক্তিবেগের মান তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস বলছি সেটি হল কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এর জি এর মান শূন্য এর কারণ হল কৃত্রিম উপগ্রহের জন্য যে কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় তা অভিকর্ষ বল যোগান দেয় ফলে আরোহী ওজনহীন মনে করে অর্থাৎ ওজন জিরো হলে এফ সমান তুমি কি জানো অর্থাৎ এমজি এখন যদি এটা কোনো কারণে শূন্য হয়ে যায় তাহলে ভর তো কখনো শূন্য হতে পারবে না তাই তো এটি তো কখনো শূন্য হতে পারবে না তাই অবশ্যই এই এটি শূন্য হবে তাই কৃত্রিম উপগ্রহে জি এর মান শূন্য আমরা একটু আগে মহাকর্ষীয় সূত্রটি শিখে নিয়েছি সূত্রটির গাণিতিক রূপটি টু টু জি এম এম ওয়ান বাই বাই ডি স্কোয়ার এখানে এম গান এবং এম টু ভর জি হলো মহাকর্ষীয় ধ্রুবক যার মান হল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এরপরে আসছে ডি এটি হল দূরত্ব এখান থেকে আমরা আরেকটি সূত্র শিখে নিতে পারি যদি শুধুমাত্র বল এবং বস্তু দয়ের দূরত্ব দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্রটি হবে এফ ওয়ান বাই এফ টু সমান ডি টু বাই ডি ওয়ান হোল স্কোয়ার আমরা উদাহরণে দেখতে পাচ্ছি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব প্রাথমিক দূরত্বের তিন গুণ করা হলো তাদের মধ্যকার চূড়ান্ত বল কত হবে প্রথমে এখানে আমাদের প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি যে বল কত হবে মানে একটা প্রাথমিক বল যদি আমি এফ ওয়ান ধরে নেই তাহলে এফ টু কত হবে এফ ওয়ান আমি ধরে নিচ্ছি এফ এবং বলা আছে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব প্রাথমিক দূরত্বের তিন গুণ যদি প্রাথমিক দূরত্ব ডি ওয়ান সমান ডি ধরে নেই তাহলে ডি টু হবে তিন গুণ মানে থ্রি ডি এখন আমাদের এফ টু বের করতে হবে আমরা সূত্র অনুসারে জানি এফ ওয়ান বাই এফ টু ইকাল টু ডি টু বাই ডি ওয়ান হোল স্কোয়ার সেখানে ডি টু ভ্যালু ডি থ্রি ডি এবং ডি ওয়ান এর ভ্যালু ডি হোল স্কোয়ার ইকলস টু এফ ওয়ান বাই এফ টু সেখান থেকে আমরা পাচ্ছি ডিডি কাটা গেলে এখানে থেকে নাইন এফ টু সমান এফ ওয়ান বা এফ ইকলস টু ওয়ান বাই নাইন ইন্টু এফ ওয়ান যেটাকে আমরা ধরে নিয়েছিলাম এফ তাহলে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব প্রাথমিক দূরত্বে তিন গুণ করা হলে তাদের মধ্যকার চূড়ান্ত বল ওয়ান বাই নাইন গুণ হবে আমরা আরেকটি উদাহরণে চলে এসেছি এখানে বলা হয়েছে বস্তুদয়ের দূরত্ব প্রাথমিক দূরত্বের অর্ধেক হলে চূড়ান্ত বল কত হবে এখানে বলা হয়েছে প্রাথমিক দূরত্ব D1 ওয়ান যেটাকে আমরা ডি ধরে নিচ্ছি ডি হবে এর অর্ধেক এবং আমরা প্রাথমিক বল এফ ওয়ান চূড়ান্ত বল আমাদেরকে বের করতে হবে আমরা সূত্র অনুসারে জানি এফ ওয়ান বাই এফ টু সমান ডি টু বাই ডি ওয়ান হোল স্কোয়ার এখন বন্ধুরা লক্ষ্য করো ডি টুর ভ্যালু হাফ ডি এবং ডি ওয়ান এর ভ্যালু ডি ডিডি কাটা যাচ্ছে এবং এখানে f1 ওয়ান বাই এফ এখন f1 ওয়ান বাই এফ টু সমান আমরা লিখতে পারি সেখান থেকে f2 টু সমান 4 এফ সমান ফোর এফ তার মানে প্রাথমিক দূরত্বের অর্ধেক হলে বস্তুদ্বয়ের দূরত্ব চূড়ান্ত বল চার গুণ হবে